কেমন কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ইউএসডিটি আর্নিং করার সাইট নিয়ে। এখান থেকে জাস্ট অ্যাকাউন্ট করার বিনিময়ে আপনি পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে উইথড্র এবং অ্যাক্টিভ অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন উইথড্র করতে পারবেন $1.10 মতো। সো আপনি এখান থেকে সম্পূর্ণ মানে কোনো প্রকার কষ্ট ছাড়া এখান থেকে ইনকাম করতে পারবেন। তো কীভাবে কী করবেন ইউটিউবের ভিডিওর মধ্যে দেখা দেবো, চলুন ভিডিওটা শুরু করা যায়। তো আজকের ভিডিও ডিসক্রিপশনে টুডে সাইট লিঙ্ক বা সাইট লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশনে সাইট লিঙ্ক পেয়ে যাবেন অথবা টুডে সাইট লিঙ্ক আছে, অনেক ক্লিক করলে আমার টেলিগ্রামে নিয়ে যাবে, টেলিগ্রামের সাইট লিঙ্কটা পেয়ে যাবেন। তো ফার্স্ট আপনি এই সাইট লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। সাইট লিঙ্কের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস বানাবে, এখানে ইমেল দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন, রেফার কোডটা অটোমেটিকলি থাকবে, তারপরে সাইন আপ বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা সাইন ইন হয়ে যাবে। দেন হচ্ছে আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে এবং সাকসেসফুল হিসাবে আপনাকে ইউএসডিটি বিশ পেয়ে যাবেন। এখন আপনি এই আইসিও এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি চাইবেন এই যে মেন অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন, ঠিক আছে? তো তারপর আপনি কী করবেন, যেহেতু উইথড্রল দেখতে পাবেন আর একটা প্যাকেজ বাই করতে হবে। আপনি যদি এই যে মেম্বারে ক্লিক করে দেন, মেম্বারে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি ফার্স্ট ভিআইপি প্যাকেজটা বাই করেছি। ওটা ভিআইপি প্যাকেজের নাম হচ্ছে $30, আপনাকে $20 দিবে এবং $10 ডিপোজিট করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। ওকে, তো এখন অ্যাক্টিভ করার জন্য বা ডিপোজিট করার জন্য সিম্পল আপনি কী করবেন, মেন অপশানে আসবেন। মেন অপশানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন রিসার্চ নামে অপশন, রিসার্চে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অ্যাড্রেসটা কপি করে নেবেন, অ্যাড্রেসটা কপি এই যে অ্যাড্রেস দিয়ে দেবে TRC20 USDT অ্যাড্রেস কোড দিয়ে দেবে, অ্যাড্রেসটা কপি করে নেবেন। অ্যাড্রেসটা কপি করার পর চলে আসবেন ট্রাস্ট ওয়ালেট অথবা ব্যালেন্স থেকে, যেখান থেকে আপনি আপনার ভালো হয় সেখান থেকে আপনি USDT TRC20 সেন্ড করবেন। কত সেন্ড? $10, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু $60 আছে, আমি অলরেডি $10 ডিপোজিট করছি। তো আপনারা USDT সার্চ করবেন, সার্চ করার পর হচ্ছে TRC20 USDT এই নেটওয়ার্কে এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করা যে সেল অপশন, সেন্ড অপশন, সেন্ড অপশনে ক্লিক করে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। আর এখানে অ্যামাউন্ট তুলবেন $10, $10 তোলার পর এখানে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর আপনাকে এনতে যখন কনফার্ম হয়ে যাবে, এনতে যখন কনফার্ম হয়ে যাবে তখন আপনি কেমন সাইট আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, 3 থেকে 4 মিনিট পর কনফার্ম হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে কনফার্ম হয়ে যাবে। দেন আপনি কী করবেন, এই যে মেম্বার লেখা আছে আবার এখান মেম্বারে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন এখানে কিন্তু $30 যে ফার্স্ট ভিআইপি প্যাকেজ সেটা আপগ্রেড লেখা থাকবে, ঠিক আছে? আপগ্রেডে ক্লিক করলে আপনার কিন্তু অটোমেটিকলি আপনার ব্যালেন্সটা কেটে নেবে এবং ভিআইপি প্যাকেজ এই যে দেখেন আমার কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে, আপনারটাও আপডেট হয়ে যাবে। তো আপনি পাইলে চাইলে সেকেন্ড ভিআইপি লেভেল 2 যেটা সেটা হচ্ছে $120 ডিপোজিট করলে মানে $20 পাবেন, আর $100 ডিপোজিট করলে ডেলি $10। সো এগুলো দেখে নেবেন, আমি ফার্স্ট প্যাকেজটা বাই করছি। তো এখন মেন কাজটা কী হচ্ছে, এই যে ট্যাক্সে ক্লিক করে দেবেন। ডেলি যে ট্যাক্সটাই দেখেন এই যে VIP 1 এনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন রিসিভ নামে অপশন, রিসিভ নামে অপশনে ক্লিক করে দেবেন। সাকসেসফুল দেখেন এখানে কিন্তু এরকম আসছে, তো আপনি ক্লিক করবেন রিসিভে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাকচুয়ালি এখানে সাবমিট না, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ওপেন ভিডিও, এই ভিডিওটা আপনাকে দেখতে হবে, ঠিক আছে? দেখেন আমি সিস্টেমটা দেখা দিচ্ছি, ভিডিওটা ওপেন করবেন। ওপেন করার পর আমি সাউন্ডটা কমিয়ে নিয়েছি। আচ্ছা, এই যে ভিডিওটা দেখতেছেন, ওকে, এই ভিডিওটার একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? দেখেন আমি এবার স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর আপনি কী করবেন, আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন সাবমিট, ঠিক আছে? সাবমিট অপশনে ক্লিক করে দেবেন, এখানে প্লাস অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যে স্ক্রিনশটটা উঠালেন সেটা সিলেক্ট করে দেবেন। ওকে, আমি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনশটটা আপলোড হয়ে গেছে। এখন কনফার্ম করবো, কনফার্মে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কনফার্মে চলে গেছে, ঠিক আছে? তো আপনি সেমভাবে প্রত্যেক যে টাস্কগুলো আছে এই যে ভিআইপি প্যাকেজে সেমভাবে কিন্তু আপনি করে নেবেন। করে নিলে কী হবে, এই যে মেন অপশনে গিয়ে দেখবেন যে এখানে আপনার ব্যালেন্সটা যোগ হয়ে যাবে, ঠিক আছে? এখানে 0.05 আছে, আমি একটু ওয়েট করে আরও একটা টাস্ক কমপ্লিট করে দেখাচ্ছি আপনাদের। করতে করতে ওই টাস্কটা অবশ্য আপনার রিসিভ হয়ে যাবে, ঠিক আছে? রিসিভ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ভিডিওটা প্লে করে দেবেন। ভিডিওটা প্লে করলে প্রতিটা টাস্কে 0.21 USDT করে আপনি এখান থেকে পাবেন, ঠিক আছে? তো দেখেন এটার একটা স্ক্রিনশট নেবেন, এই যে এইভাবে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আবার সাইডে চলে আসবেন। সাইডে চলে আসার পর এই সাবমিট অপশন, সাবমিট অপশনে ক্লিক করে প্লাস অপশনে ক্লিক করে আপনার ছবিটা সিলেক্ট করে দেবেন। ওকে, এভাবে কিন্তু আপনাকে টাস্কগুলো কমপ্লিট করতে হবে ডেলি এবং উইথড্র করে নিতে হবে, ঠিক আছে? ওকে, আমরা দুটা টাস্ক কমপ্লিট করে নিয়েছি। তো আমরা যখন মেন অপশনে আসি, মেন অপশনে আসার পর একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনাদের 0.5 জায়গা আপনার 0.4 হয়ে গেছে, কারণ দুটা টাস্ক আমরা কমপ্লিট করছি। তো জাস্ট ওয়েট করবেন একটু। আচ্ছা দেখুন, আমার অলরেডি ফাইনালি আমাদের কিন্তু
যে টাস্কটা প্রত্যেকদিনের টাস্কটা কমপ্লিট করে ফেলেছি $1.94 এখন আমরা উইথড্র দেব। ওকে, তো উইথড্র দেওয়ার জন্য সিম্পলি হোম পেজ আসবো। হোম পেজ আসার পর দেখতে পাচ্ছেন উইথড্র নামে অপশন, উইথড্রতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে সেটিং অপশনে ক্লিক করে দেবো। ফার্স্ট টাইম যে উইথড্রটা পাসওয়ার্ড সেট করতে হবে, কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে, তারপর নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, মানে পাসওয়ার্ডটা সেট করতে হবে নতুন করে, ঠিক আছে। তো কারেন্ট পাসওয়ার্ড অ্যাকাউন্ট যেটা দিয়েছেন সেটা, অ্যাকাউন্ট করার সময় যেটা দিয়েছেন সেটা দিবেন। তারপর এখানে পাসওয়ার্ড, এটা হচ্ছে উইথড্র পাসওয়ার্ড, ঠিক আছে, দিয়ে সেভ করে দেবেন। আমি সেভ করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে। আমরা কী করবো, ব্যাকে চলে যাবো। ব্যাকে চলে যাওয়ার পর এখানে হচ্ছে বাইন্ড করতে হবে উইথড্র মেথড, মানে আমরা যে উইথড্র যে অ্যাড্রেসে উইথড্র নেবো সেটা হয়তো বাইন্ড করতে হবে। তার জন্য বাইন্ড অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অ্যাড টু উইথড্র মেথড এখানে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করার পর এখন আপনারা যেটা উইথড্রতে নেবেন যে অ্যাড্রেসে, সেই অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। আপনি চলে যাবেন, আমি বাইন্যান্সে উইথড্র নিব। তো তার জন্য বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নেবো। ওপেন করার পর আপনি বাইন্যান্স থেকে ডিপোজিট করবেন TRC20 USDT। ওকে, বারবার বলতেছি, একবার অ্যাড্রেস অ্যাড করলে, ভুল অ্যাড্রেস অ্যাড করলে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন, সেই জন্য সাবধানে আপনি কী করবেন, এখানে অ্যাড্রেসটা অ্যাড করবেন। তো তার জন্য ডিপোজিট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর USDT সার্চ করবেন, USDT সার্চ করলে পেয়ে যাবেন। আর নিচে নেটওয়ার্কটা থাকতে হবে TRC20 USDT। ওকে, এটা সিলেক্ট করবেন, তারপরে অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করার পর এখানে চলে আসবে, এখানে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস দেওয়ার জন্য যে ঘরটা আছে, এখানে ঘরে পেস্ট করে দেবেন। আর যে নতুন পাসওয়ার্ডটা দিলেন উইথড্র করার জন্য, সেটা পাসওয়ার্ডে সাবমিট ক্লিক করে দেবেন। ওকে, ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রটা বাইন্ড হয়ে গেছে। এখন আমরা কী করবো, আবার ব্যাকে চলে যাবো। ব্যাকে চলে যাওয়ার পর এখানে কিন্তু অটোমেটিকলি আমার অ্যাকাউন্টটা এই অ্যাড্রেসটা অ্যাড হয়ে থাকবে, ঠিক আছে। তো আমরা কী করবো, এখন হচ্ছে উইথড্র অ্যামাউন্ট দেবো। উইথড্র অ্যামাউন্ট কত আমাদের, উইথড্র অ্যামাউন্ট হচ্ছে আমাদের 1.94, ঠিক আছে। তো আমরা এটা দিয়ে দিলাম। তারপরে এখানে পাসওয়ার্ড যেটা আমরা উইথড্র সেট করলাম পাসওয়ার্ডটা, সেটা দিয়ে উইথড্রতে কনফার্মে ক্লিক করলে উইথড্রটা হয়ে যাবে। ওকে, উইথড্রটা করে নিচ্ছি। আচ্ছা গাইস, দেখুন ফাইনালি আমাদের উইথড্রটা লেগে গেছে, দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা কেটে নিয়ে গেছে। সো আমরা যদি উইথড্র রেকর্ড ক্লিক করি তাহলে কিন্তু উইথড্র রেকর্ডটা দেখতে পাবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে, এটা হচ্ছে ম্যান্ডেটরিতে চলে আসছে। তো আমরা দেখি কতক্ষণের মধ্যে আমাদের পেমেন্টটা রিসিভ করে। ওকে, ফাইনালি দেখতে পাচ্ছেন 26 সেকেন্ড আগে আমরা কিন্তু পেমেন্টটা রিসিভ করছি। দেখেন 1.9 USDT, এবং উপর থেকে মেসেজও চলে আসছে, দেখেন আমাদের কিন্তু 1.9 USDT আমরা পেমেন্ট রিসিভ করছি। এই ছিল আজকের ভিডিও। এভাবেই আপনারা প্রত্যেক দিন এখান থেকে উইথড্র করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন উইথড্রটা পেমেন্ট সাকসেসফুল করে দিয়েছে। তো আমি আপনাদের দেখাবো যে আপনারা বেশি ইনকাম করার জন্য সিম্পলি আপনি কী করবেন। এই যে দেখতে পাচ্ছেন টিম, ঠিক আছে, এক্সপোর্ট টু টিম, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার ইনভাইটেশন কোডটা পেয়ে যাবেন বা লিঙ্ক পেয়ে যাবেন। এটা আপনি যদি শেয়ার করেন তাহলে ফার্স্ট লেভেলে 15% রিফার কমিশন পাবেন, সেকেন্ড লেভেলে 3% এবং থার্ড লেভেলে হচ্ছে 2% করে রেফার কমিশন পাবেন। অর্থাৎ যদি ফার্স্ট লেভেলে যদি কেউ ১০০০ ডিপোজিট করে $1,000, তাহলে পাবেন $1,500 আপনি ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট পেয়ে জয়েন করবেন।